গতকাল কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার কাছ থেকে তিরস্কৃত হয়েছে এনফোর্সমেন্টের আধিকারিকরা। এনফোর্সমেন্টের আইনজীবী ফিরোজ এডুলজির কাছে কার্যত ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি অমৃতা সিনহা। তারপরে রাত্রেই তড়িঘড়ি জরুরি ভিত্তিতে 80 জন কাউন্সিলরকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মুহূর্তে সব থেকে বড় খবর, গতকালকের রাত্রেই ইডি অফিসে কার্যত সাজো সাজরব। রাত্রি প্রায় অনেকক্ষণ থেকেই ইডি অফিসে অফিসাররা ছিলেন, প্রায় ভোর রাত্রি পর্যন্ত লাইট জ্বলতে দেখা গিয়েছে সিজিও কমপ্লেক্সে, আনাগোনা চলছিল অফিসারদের। আইনজীবীরাও রাত্রে ছুটে আসেন, ছুটে এসেই গত রাত্রেই সিদ্ধান্ত হয় একসঙ্গে 80 জন কাউন্সিলরকে তলব করা হবে। 14টি পুরসভায় একসঙ্গে ম্যারাথন তল্লাশি চালিয়েছিল সিবিআই, রেড চলেছে ধৃত অয়নশীলের বাড়ি এবং তার অফিসেও। সল্টলেকে পুর নগরোন্নয়ন দপ্তরের মেন কার্যালয়েও রেড করেছে সিবিআই। আর তারপরেই গতকালকের রাত্রে ইডির পক্ষ থেকে এই রাজ্যের 80 জন কাউন্সিলরকে একসঙ্গে তলব করা হয়েছে। সম্প্রতি এই ঘটনা অন্যতম নজির সৃষ্টি করল। ইডির পক্ষ থেকে প্রায় গুচ্ছ তলব বলা যায় যাকে, একসঙ্গে 80 জনকে তলব কার্যত মোড় ঘুরিয়ে দিতে পারে নিয়োগ দুর্নীতির। সামনেই পঞ্চায়েত ভোট, যা নিয়ে কিন্তু কালীঘাটের মাথা ব্যথার কারণ হতে পারে। একসঙ্গে 80 জনকে তলব করা মানে পঞ্চায়েত ভোটেই কিন্তু কার্যত বড় সড় প্রভাব পড়তে পারে। একসঙ্গে 80 জনকে তলবেই মাথা ঘুরতে চলেছে শাসকের। নিয়োগ দুর্নীতিতে ইডি কার্যত ঘায় খেয়েছে কলকাতা হাইকোর্টে। বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট বলেছেন, আপনাদের তদন্তের গতি এত স্লথ কেন? নিয়োগ দুর্নীতির তদন্ত আর কতদিন ধরে চালাবেন? অবিলম্বে দুর্নীতির বিষয়ে প্রেজেন্ট স্ট্যাটাস কি? তদন্ত কতদূর এগিয়েছে? কারা কারা জড়িত তাদের বিষয়ে রিপোর্ট করুন। আর তারপরেই গতকালকের রাত্রেই কার্যত একদম যুদ্ধকালীন তৎপরতায় 80 জনকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিয়োগ দুর্নীতিতে এই মুহূর্তের সব থেকে বড় খবর, একসঙ্গে 80 জনকে তলব কার্যত নজিরবিহীন, যেটা এর আগে হয়নি। এবার সেই ঘটনা ঘটাতে চলেছে ইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার আগেই কার্যত আরও গুছিয়ে নিতে চাইছে চতুর্দিক থেকে আক্রমণের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়।